এই হচ্ছে সকালের নাস্তা, আর এই হচ্ছে সকালের স্টুডেন্টদের অবস্থা, একদমই ফাঁকা ফাঁকা, কারণ অর্ধেক মানুষই এখনো ঘুমে রয়েছে। আর এটা কিন্তু কাসা আমরা বলি রাশিয়ান ভাষায়, মানে একটু পায়েস টাইপের। আর এপাশে কিন্তু বাটার আছে বড় বড় পিস, মানে পাউরুটি দিয়ে খাওয়ার জন্য, আর সেই জন্য জুস, আমাদের জন্য কফি, আর খাওয়ার পরে ডিম। ডিম্পি আপনার কেমন লাগছে? ডিম্পিও মানুষ। তো সকালের নাস্তা টাস্তা শেষ করে চলে আসলাম, এখন আমরা একটু খেলাধুলা করতে যাব। যেহেতু মানে সকালে আজকে ওয়েদারটা খুবই সুন্দর, মানে হালকা হালকা একটা রোদও উঠছে, একটু অনেকটা গরমও আছে আজকে। গত দুদিন আগে প্রচণ্ড বৃষ্টি ছিল সারাদিন, তো খুবই বিরক্ত লাগছিল। আর কালকে অবশ্য মানে সকালের দিকে একটু বৃষ্টি ছিল, তারপর বিকেলের দিকে আবার রোদ উঠছে, তো সেই কারণে আর ক্যামেরাটা অন করিনি। ও আচ্ছা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবনাত কাপুল ইন রাশিয়া। আজকে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা চলে আসছি আবারও আমাদের যেখানে ব্যাডমিন্টন খেলা হয়েছিল, তো এইখানেই সকালের দিকে সবাই ব্যায়াম ট্যায়াম করে, তো আমরা যেহেতু সকালে উঠতে দেরি হয়ে যায়, নাস্তা শেষ করার পরে একটু রেস্ট নিই আর কি। তারপরে আসা হয়েছে, এখন আরুষা বাবা দড়ি লাফ দিচ্ছে, তো এক একদিন এক একটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। যেমন আরেকদিন আমরা ব্যাডমিন্টন খেলতে এসে জানতে পারছিলাম যে ব্যাডমিন্টন খেলার কম্পিটিশন হবে বিকেলে, তো আজকে দড়ি লাফ দিয়ে দেখ বিকেলে হতে জানতে পারবে দড়ি লাফের প্রোগ্রাম হবে। তো চিপে না রয়েছে, সিজিচ না রয়েছে, আমার ছেলে এখানে আসার পরে দাবাই বাবা, সে তার বাবাকে উৎসাহ দিচ্ছে। এখানে আসার পরে আমার ছেলে এই পরিমাণ কথা শিখছে, মানে আমরা যে ওয়ার্ডটাই বলি সে ওয়ার্ডটাই সে রিপিট করে, মানে কিছুদিন আগেও এত এত ওয়ার্ড সে পারতো না। ওহো, আউশ গেছিলো তার বাবার সাথে জোড়া লাফ দিতে, তো পারতেছে না সে, ঠিক কোন টাইমে লাফ দিবে সেটা বুঝতেছে না। ওহো, এই যে পিছনে হচ্ছে আমাদের গেটটা, মানে লাগেরে ঢোকার গেট। আমার মুখ একদম কালো হয়ে আছে। আচ্ছা, আর অপোজিট পাশে হচ্ছে গিয়ে, মানে আপনি যদি লাগেরে যারা যাওয়ার পারমিশন নাই, তারা এখানে এসে এরকম পিকনিক স্পট আর কি ভাড়া নিয়ে পিকনিক করতে পারে, শাসলিক করতে পারে, একদম নদীর পাড়ে সুন্দর পরিবেশের মধ্যে। তো এটা জাস্ট ওই 2-3 ঘন্টা বা মনে করেন দুপুরের দিকে বিকেলের দিকে আসলো, পার্টি করলো, রাত্র পর্যন্ত পার্টি রেডি করে দেন রাতের ভিতর চলে যেতে হবে। আর আমরা যেখানে থাকি এখানে রাত্রে দেখা যায়, তো এটাই হচ্ছে কথা। আর এটার সামনের যে জায়গাটা এখন আপনাদেরকে দেখাবো, খুবই সুন্দর জায়গা, এতদিন ধরে আসি, বাট আমরা গাড়ি দিয়ে যখন বাইরে কোথাও যাওয়া আসা হয় তখন দেখা হয়, বাট হেঁটে হেঁটে দেখা হচ্ছিল না। তো আজকে ভাবলাম সবাই মিলে বের হই, আর আজকে ওয়েদারটা একদম সুপার ডুপার, দেখতেই পাচ্ছেন কী সুন্দর রোদ উঠছে, কিন্তু খুব একটা কিন্তু গরম মনে হচ্ছে না, মানে একদম যে রোদে বসলে একদম গা পুড়ে যাচ্ছে এরকমও না, বাট খুবই সুন্দর একটা ওয়েদার। যাই হোক, অনেক সুন্দর ডেকোরেশনটা, আমি দেখে ভাবছিলাম খুবই, মানে মাঝখানে দাঁড়ায় একটা ছবি তুলবো, বাট এর ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে একটু দেখাই কী হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। এটার ভেতরে কিন্তু টয়লেট, মানে এই একটা টয়লেট আর এই পাশে আরেকটা টয়লেট, খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা এই জায়গাটাও। আর এপাশে কিন্তু থাকার জন্য দুইটা ঘরও আছে একদমই জলের মাঝখানে, এইটার মধ্যে 10 জন থাকা যায় একদম ভেতরে, খুব কমফোর্টভাবে আর কি থাকার মতো হলে 10 জন থাকা যায়, তার বেশি চাইলে বেশিও থাকা যেতে পারে। আর এটার মধ্যে নাকি 8 জন থাকা যাবে, খুবই সুন্দর লাগতেছে, মানে এরকম একটা পরিবেশে চারিপাশে জল, মাঝখানে ঘরের মধ্যে, মানে এটা ভাড়াই দেয় একদিনের, 24 ঘন্টা আপনি থাকতে পারবেন, টয়লেট, রান্নাঘর সব কিছু এর ভেতর একদম অ্যাটাচ করা। বুঝতে থাকো আর এটা হচ্ছে তুতা পাখি, সে নিজেকে তুতা পাখি বলে প্রায় সময়, সে তুতা পাখি দেখে খুবই খুশি হইতেছে, একটু পর পর বলতেছে বাবা এটা পপুগাই, আমরা পপুগাই বলি।
попугай. দেখেন উপরে একটা গাছের মধ্যে একটা পুতুল বানায়া উল্টা দিকে লটকায় রাখছে। এটাও বুঝাইতেছে যে আপনি যদি এখানে অনুষ্ঠান করেন তারপরে আবর্জনা যা আছে সব মানে নিজের দায়িত্বে যে জায়গায় ফেলায় ওইখানে নিয়ে ফেলাতে হবে, পরিবেশকে নোংরা করা যাবে না। আর যদি করে তাহলে এটা হবে ওনার শাস্তি। তো চারিপাশে এত ফুল গাছ, এত সুন্দর পরিবেশ, আর ওপাশে যেহেতু নদীটা মানে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে না, প্রায় আমরা বলতে পারেন 40-45 মিনিট মতো হাঁটা হয়েছে, ঠিক না? অনেকটুকু আমরা গেছিলাম, তো এখন আবার ঘুরে চলে আসতেছি আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি। মানে এতক্ষণ হাঁটছি কোনো জায়গায় মানে একটা একটা পলিথিন বা একটা গ্লাস পেপার কোনো জায়গায় নেই। এটা কিন্তু ওরা নিজ দায়িত্বে মানে নোংরা সব নিয়ে ওই পাশে ময়লা ফেলার জায়গা আছে ওইখানে ফেলে দিয়ে তারপরে যায়। এটা কিন্তু ওদেরকে কেউ বলে দিতে হয় না, কারণ ওরা এটা জন্ম থেকেই ম্যানারটা ওরা শিখে আসছে। আর আমি একটা সুন্দর ফুল দিয়ে দিছি কানের মধ্যে, খুবই ভালো লাগতেছিল। মানে আর চারিপাশে এত সুন্দর সুন্দর ফুল গাছ। খাওয়া দাওয়ার পরে আমরা আরুষের সাথে সবাই ঘুম দিয়ে দিছিলাম, কারণ খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল, রোদ প্রচুর ছিল, তারপরও ভালো লাগছিল। এখন ঘুমানোর পরে উঠে দেখি আজকে আকাশের মনটা খারাপ হয়ে গিয়েছে, মানে মেয়েদের মতো আর কি, হঠাৎ করে মনটা ভালো ছিল, হঠাৎ করে আবার খারাপ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমরা ভেবেছিলাম যে নদীর পাড়ে আমাদের খুব সুন্দর মানে বালু দিয়ে আর কি আমরা প্লেয়াস বলি মানে বিচ টাইপের করে রাখা থাকে, মানে রাশিয়ার সব জায়গাতেই যেখানেই নদী আছে তার পাশে এরকম করে রাখে, কারণ রাশিয়ানরা সানবাদ করতে খুবই পছন্দ করে সামারে। আমাদের ওখানে গিয়ে মানে একটু সানবাদ করা প্লাস আরও একটু বালুর সাথে খেলাধুলা করা এরকমের প্ল্যানই ছিল। বাট এখন যেহেতু রুদ্র নাই, মানে বৃষ্টি নাই, মানে বাতাসও নাই, বাট রুদটা নাই আর কি একদমই, তো জলটা তো খুবই ঠান্ডা থাকবে, প্লাস বালুর মধ্যে এতক্ষণ খেললেও একটু ঠান্ডা একটা বাতাস বয় নদীর পাড়ে যেহেতু, তো সেই কারণে আর আমরা জলে ভেজার চেষ্টা করব না বা এখানে সানবাদ করার কোনো উপায় নাই। ওই পাশে বালু দিয়ে খেলাধুলা শুরু করে দিছে। ওই যে দেখেন এখানে খুব সুন্দর এখন রোদ উঠে গেছে আবার। তো দীর্ঘক্ষণ ঘোরাঘুরির পরে এখন আমাদের খাবারের টাইম হয়ে গেছে, মানে রাতের খাবারের, যদিও সন্ধ্যা মাত্র, সন্ধ্যা না বিকেল 7টা বাজে আমাদের। সে নিজে নিজে সাবান দিয়ে হাত ধুবে, দেখেন সোয়েটার সব ভরায় রাখতেছে না। আর আমাদের এই খাবারের প্লেসটার পাশেই দেখেন এই যে ঘরটা, এটা হচ্ছে সংরক্ষণাগার, মানে এখানে সব সবজি ডাল ডাল এগুলো সব কিছু এখানে স্টোর করে রাখে, যেহেতু আন্ডারগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন, আন্ডারগ্রাউন্ডে হওয়াতে এখানে প্রচুর ঠান্ডা। প্রথম দিন বুঝিনি আমি বলি এখানে কি যুদ্ধের যে বাংকার আমি ভাবছি এগুলো মনে হয়, তারপরে দেখলাম মানে একটু নিচে নামলেই, সিঁড়ি তো আসেই, নিচে নামলেই তারপরে দেখা যায় যে এখানে বস্তার মধ্যে যে আলু পেঁয়াজ সব রাখা, যদিও অল্প একটু দেখা যাচ্ছে ভেতরে যেহেতু লাইটটা নাই তো দেখাতে পারছি না। হচ্ছে রাতের খাবার, আরুষ খাওয়ার জন্য খুব আগত আছে, আরুষের খুব ফেভারিট খাবার মাকারন।
তো আমি যে ভার্সিটিতে পড়ি সেই ভার্সিটির নাম হচ্ছে পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি, আর আমরা যে প্লেসটাতে এসেছি সেই প্লেসটার নাম হচ্ছে পলিটেক, কারণ এই প্লেসটা কিন্তু আমাদের ইউনিভার্সিটির আন্ডারে। আর এখন যে প্রোগ্রামটা হচ্ছে আজকে বিকেলে, তো সেই প্রোগ্রামটার নাম হচ্ছে মিস অ্যান্ড মিস্টার পলিটেক। আর এই প্রোগ্রামে কিন্তু মানে এই কম্পিটিশনটাতে ছোট এবং বড় দুইটা আলাদা আলাদা গ্রুপও কিন্তু আছে। তো ছোটদের গ্রুপে প্রথমে ওরা র্যাম্প শো করলো, তারপরে বড়রা র্যাম্প শো করছিল, এবং তারপরে সবাই সবার পরিচয় দিচ্ছিল, মানে কে কোন ইউনিভার্সিটি বা স্কুলে পড়ে এবং কোন ক্লাসে পড়ে, তাদের পছন্দের বিষয় কি, এই সব কিছুই। Я перехожу в третий класс. Помимо школы я еще занимаюсь дзюдо и рисованием. Мой любимый цвет это желтый. Я люблю кошек и собак. তো ছোটদের পর্ব শেষ হয়ে গেল, এখন বড়দের পর্ব চলছে। ও আচ্ছা, এই কম্পিটিশনটাতে যারা বিচারক ছিল তারা কিন্তু আমাদের ইউনিভার্সিটি থেকে মিস অ্যান্ড মিস্টার কম্পিটিশন হয় সামার শুরু হওয়ার আগে, ওইখানে কিন্তু ওরা উইনার ছিল, তো ওরাই আজকের পর্বের বিচারক। আর তাদের মধ্যে একটা মেয়ে এবং এই বর্তমানে যে নাচ করছে, ওরা দুজনই কিন্তু আমার সাথে একটা ডান্স কভার করেছিল। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা দেখে নেবেন, আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিব। তারপরে বিচারকরা ফলাফল রেডি করতে করতে সবাই গান বাজনা করছিল এবং আমি একটা নাচ করে নিলাম, যেহেতু আমি নাচ পারি এবং সবাই আমাকে বলছিল তুমি একটা নাচ করো নাচ করো। তো তারপরে আমিও ইনস্ট্যান্ট যেটা বলা যায় আর কি, হঠাৎ করেই মাথায় এই গানটা আসলো এবং তার সাথে একটু নাচও করে নিলাম এবং সবাই খুব সুন্দরভাবে এনজয় করছিল, দেখতেই পাচ্ছেন। আর তারপরেই কিন্তু ফলাফল ঘোষণা করছিল এবং আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, যারা ছোটো বাচ্চারা যারাই মানে পার্টিসিপেট করেছিল সবাইকেই একটা না একটা কিছুতে উইনার বলে প্রাইজ দেওয়া হচ্ছিল, মানে যেহেতু কেউ গান করেছিল, কেউ নাচ, কেউ কবিতা আবৃত্তি, তো সব কিছুতেই ওদেরকে একজন না একজনকে উইনার বলে বলে সবাইকেই প্রাইজ দেওয়া হচ্ছিল, তাতে করে সবাই উৎসাহ পায়। আর তারপরে সবাই একটু রেস্ট নিতে গিয়েছিল আর তখনই খুব লাউড স্পিকারে গানও চালিয়ে দিয়েছিল, দেখতেই পাচ্ছেন ডিজে লাইট সব কিছু চলছে। তার মধ্যে আরুষও একটু নাচ করে নিল যাতে করে কেউ দেখছিল না ওকে, উনি আবার যখন সবাই তাকিয়ে থাকে ওনার খুব লজ্জা লাগে, তো যখন কেউ ছিল না সে একটু নাচ করে নিল, তারপরে সে রুমে এসে ঘুম দিয়ে দিয়েছিল। আমরা ওইখানে প্রোগ্রাম দেখে চলে আসলাম আর আজকে হচ্ছে আমাদের এই সামার ট্যুরের লাস্ট নাইট এখানে, কারণ আগামীকালকে আমরা চলে যাব, আমাদের ভ্যাকেশন শেষ। তো সেই কারণেই আরুষের বাবা অল্পখানিক শ্বাসলিক করতেছে, আমরা দুজন বসে ওখানে আবার একটু শ্বাসলিক খাবো, কেননা এইরকম ওয়েদারে আবার কবে কখন শ্বাসলিক খাওয়া হবে, আবার এই প্লেসে আবার কবে এসে এইভাবে শ্বাসলিক খাওয়া হবে সেটাও জানি না। তো সেই কারণে ভাবলাম যে আজকে রাতটা এভাবেই শ্বাসলিক করে এনজয় করি, আর আরুষ অলরেডি ঘুমিয়ে গেছে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব, আর আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর বেশি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে ভুলবেন না। তো নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে নতুন কোনো কিছু নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।